শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে সঙ্গে রয়েছে আমি ফারনাস জুই কফি হাউস প্রতি চুমুকে আড্ডা জমে এবার রবিশোজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের খবরাখবর জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাসুদ মোস্তাহিদ মাসুদ ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে বিস্তারিত তুলে ধরবেন যেমনটি বলছিলেন যে ভোট গণনার বিষয়টি এখনো কিন্তু আপনি জানেন এইবারে যে সংসদ দ্বাদশ সংসদ নির্বাচন সেটি কিন্তু পুরোপুরি একেবারে যে ব্যালট পেপারে হয়েছে আমরা যেটা গত কয়েক বছর থেকে যে স্থানীয় নির্বাচনগুলো দেখেছি যেখানে হচ্ছে যে ইভিএম ব্যবহার করা হয়েছে এবং খুব দ্রুত রেজাল্টগুলো পেয়ে গিয়েছিলাম আমরা এবার কিন্তু তার ভিন্ন চিত্র আপনাকে মনে রাখতে হবে যে এবার ব্যালট পেপারে ভোট গ্রহণ হয়েছে এবং সেটি এখনো আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি কোথাও 2,500 কোথাও 3,000-এর বেশিও আপনার ভোটার রয়েছে তো বলা চলে যে প্রত্যেকটি ব্যালট পেপার একটি একটি করে গণনা করতে করতে একটু সময় সাপেক্ষ ব্যাপার এবং আমরা যেটা এখান থেকে বলা হয়েছে বা ধারণা করছে সাংবাদিকরা যে বেলা রাত 8-9 নাগাদের দিকে হয়তো বা এখানে যে ব্যালট পেপারগুলো বিভিন্ন কেন্দ্র থেকে এখানে এসে পৌঁছবে আপনি দেখতে পাচ্ছেন যে আমি ঠিক জেলা প্রশাসকের কার্যালয়ে রয়েছি এবং সেখান থেকে কিন্তু রিটার্নিং অফিসার এই ফরিদপুর জেলায় যেই 4টি আসন রয়েছে প্রত্যেকটি আসনের প্রত্যেকটি কেন্দ্রের এখানকার ফলাফল এখানে ঘোষণা করবেন তো সেই অপেক্ষায় রয়েছি কখন এই ব্যালট পেপার গণনা শেষ হবে এবং সেখান থেকে এখানে রেজাল্টগুলো ফলাফলগুলো আসবে এবং সেখান থেকে আমি আপনাদেরকে জানাতে পারবো এছাড়াও আপনাকে বলে রাখি যে আজকে সকাল থেকে আমরা ফরিদপুর 3 এবং 4 আসন পুরো চষে বেরিয়েছি এবং প্রত্যেকটি কেন্দ্র কেন্দ্রে যাওয়ার চেষ্টা করেছি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিন্তু বলা চলে পুরোপুরি নিরবিচ্ছিন্ন সুষ্ঠু নির্বাচন হয়েছে এবং যারা ভোটাররা যেখানে উপস্থিত হয়েছেন একেবারে আনন্দ সহকারে উৎসব মুখর পরিবেশে এসে ভোট দিয়েছেন তবে প্রশ্ন উঠতে পারে আসলে কত শতাংশ ভোট পড়েছে দুই কয়েকটি কেন্দ্রের মধ্যে থেকে আমরা যে তথ্য পেয়েছি কোথাও 35% কোথাও 40% এবং সর্বশেষ যেই কেন্দ্র থেকে কেন্দ্রে ছিলাম আমি সেখানে কিন্তু 50%-এরও বলা চলে মোটামুটি 50% ভোট গ্রহণ করা হয়েছে তো এই অবস্থায় পুরো জেলা জুড়ে বা প্রত্যেকটি আসনে কত শতাংশ ভোট পড়েছে সেটা অবশ্য রিটার্নিং অফিসার আমাদেরকে জানাবেন এবং নির্বাচন যতটুকু আপনি জানেন যে এখানকার রিটার্নিং অফিসার রয়েছেন প্রিজাইডিং অফিসাররা রয়েছেন প্রত্যেকে বলেছেন যে আসলে নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হয়েছে তো এখন সংবাদকর্মীরা একই অবস্থায় আছেন সবাই এখন অপেক্ষায় আছেন কখন কেন্দ্রগুলো থেকে এই ব্যালট পেপার সহকারে ফলাফল নিয়ে এখানে প্রিজাইডিং অফিসাররা এখানে এসে পৌঁছবেন এবং তারপরে হয়তো বা আপনাদেরকে বা আপনাকে আমি ফলাফলগুলো এক এক করে জানাতে পারবো তো জুই এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ফরিদপুরের নির্বাচন পরবর্তী ভোট গণনার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাসুদ মোস্তাহিদ এবার আমরা চট্টগ্রামের খবরাখবর জেনে নিতে চাই সেখান থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী ইশতিয়াক শান স্যার আপনার কাছে জানতে চাই যে ভোট গণনা এখন কোন পর্যায়ে রয়েছে আর কত শতাংশ ভোট পড়েছে চট্টগ্রামে ধন্যবাদ জুই আসলে যেমনটি জানাচ্ছিলেন আমি এখন রয়েছি চট্টগ্রামের মেয়াজি স্টেডিয়াম সংলগ্ন যেই জিমনেশিয়াম হল মিলনায়তন রয়েছে ঠিক সেখানে এখানে কিন্তু আসলে যেই কেন্দ্রগুলোতে আসলে চট্টগ্রামের আসনগুলোর আর ভোট গণনা করা হবে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হবে এবং এখান থেকে কিন্তু আসলে যে ফলাফল সেটি ঘোষণা করা হবে যদি ভোট গণনার যেই সার্বিক সকাল থেকে সেই পরিস্থিতি যদি একটু জানাতে চাই সেই ক্ষেত্রে আমাকে বলতে হচ্ছে চট্টগ্রামে যে 16টি আসন সেখানে কিন্তু আজ প্রায় 65 লক্ষাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং প্রায় 2023টি আসনে যে ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এখানে কিন্তু ভোট কক্ষের সংখ্যা ছিল প্রায় 13,732টির মতো তো সেক্ষেত্রে বলতে হয় যে চট্টগ্রামের এই ভোট গণনার ক্ষেত্রে কিন্তু বা যে ভোট গ্রহণ সেই ক্ষেত্রে কিন্তু সকাল থেকে কিন্তু আসলে তেমন কোনো বড় ধরনের ঘটনা না ঘটলেও দু একটি ঘটনা ঘটেছে আমরা যদি বলি সেক্ষেত্রে আমরা সকালে যে প্রথম ভোট শুরুর প্রথম দিকে আমরা দেখতে পেয়েছি যে চট্টগ্রামের যে 10 আসন সেটিতে যে মঞ্জুর আলম রয়েছেন স্বতন্ত্র প্রার্থী এবং তার সাথে কিন্তু নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর সমর্থকদের কিন্তু একটি যে সংঘর্ষের ঘটনা ঘটে এতে কিন্তু দুজন আহত হয় এবং একজন গুলিবিদ্ধ হয় এছাড়াও যদি
বলে অন্যান্য দিকে কিন্তু তেমন কোনো বড় ধরনের ঘটনা ঘটেনি। এছাড়া এখানে যে বাঁশখালীর নৌকা প্রতীকের প্রার্থী রয়েছেন তার প্রার্থিতা বাতিল হয়েছে দুপুরের পরে, কিন্তু আসলে এসি এই এটি জানানো হয়। এবং একই সাথে জানাতে চাই যে এই মুহূর্তে এই যে জিমনেশিয়ামের মিলনায়তন সেখানে কিন্তু এখন পর্যন্ত যেই ভোটের ফলাফল সেটি এখনও ঘোষণা শুরু হয়নি, এটি কিন্তু আরও কিছুক্ষণ পরে আসলে এই ঘোষণার কার্যক্রমটি শুরু হবে। এবং এখানে কিন্তু চট্টগ্রামের যে দুজন রিটার্নিং অফিসার রয়েছেন তারা বিভাগীয় কমিশনার এবং চট্টগ্রাম জেলা প্রশাসন সেটি ঘোষণা করবেন বলে আমাদের জানানো হয়েছে। তো চট্টগ্রাম থেকে আসলে আমার কাছে জুই এই ছিল সর্বশেষ সংবাদ। ধন্যবাদ জানাচ্ছি ইশতিয়াক শান চট্টগ্রামের পরিস্থিতি জানানোর জন্য। এবার রাজশাহীতে যুক্ত হতে চাই, সেখানে যুক্ত আছেন আমাদের সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আপনার কাছে জানতে চাই যে রাজশাহীতে ভোট গণনা এখন পর্যন্ত শুরু হয়েছে কিনা, সারাদিনের সার্বিক চিত্র কেমন দেখেছেন সরেজমিনে? ধন্যবাদ জুই। রাজশাহীর যে ছয়টি সংসদীয় আসন আছে সবগুলো আসনেই শান্তিপূর্ণভাবে যে নির্বাচন সেটি হয়েছে, ভোট গণনা শেষ হয়েছে ঠিক বিকেল চারটায়। এরপর পরই কিন্তু গণনা শুরু হয়েছে এবং কিছু কিছু কেন্দ্রের ফলাফলও কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে। রাজশাহীর যে ছয়টি সংসদীয় আসন আছে সেইখানে সবগুলোতেই স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে নৌকার যে প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র থেকে যেটি জানা গেছে যে রাজশাহীর যে ছয়টি সংসদীয় আসন আছে সেগুলোতে গড়ে 42% মতো ভোট পড়েছে। এর মধ্যে যে সবচেয়ে বেশি ভোট পড়েছে বাগমারা রাজশাহী 4 আসনে, সেখানে ভোটের হার প্রায় 53%, রাজশাহী 1 আসনে 46%, রাজশাহী 2 আসনে 20%, রাজশাহী 3 আসনে 40% এবং রাজশাহী 6 আসনে 45%-এর মতো ভোট পড়েছে বলে রিটার্নিং কর্মকর্তার সূত্রে জানা গেছে। টোটাল 6টি আসনে প্রায় 42% ভোট পড়েছে। এখন পর্যন্ত যে কয়েকটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে সেখানে নওগাঁ এবং কাঁচি প্রতীকের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে সবগুলো আসনেই, এবং শুধু রাজশাহী 3 আসন যেটি আছে সেখানে নৌকা এগিয়ে আছে এমনটি খবর পাওয়া গেছে। তবে বলা যায় যে আজকের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই কিন্তু রাজশাহীর 6টি সংসদীয় আসনের যে নির্বাচন সেটি কিন্তু শেষ হয়েছে। শেষ মুহূর্তে এখন ভোট গণনাগুলি চলছে। রাজশাহীতে মোট 770টি সংসদীয় 6টি আসনের 770টি ভোট কেন্দ্র আছে, তার মধ্যে 9টি কেন্দ্র হচ্ছে চর অঞ্চলে, যেই ফলগুলি পেতে একটু বেশি সময় লাগে। বাকি যে কেন্দ্রগুলি আছে সেগুলোর কিন্তু ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিছুক্ষণের পরেই হয়তো আসতে শুরু করবে। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে 6টি সংসদীয় আসনের ফলাফলগুলি ঘোষণা করা হবে। আমরা যতটুকু আজকে দেখেছি সারাদিনই সকাল থেকেই যে ভোট যে উৎসবমুখর একটা পরিবেশ সেটি কিন্তু বজায় ছিল, যদিও ভোট কেন্দ্রগুলিতে সকালের দিকে কিছু মানুষ কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোট কেন্দ্রগুলিতে উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে রাজশাহীর 4 আসনে একেবারে উল্লেখযোগ্য হারে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কিন্তু যখন প্রচারণা শুরু হয় এই আসনটিতেই সবচেয়ে বেশি মামলার ঘটনা ঘটেছে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে, এবং সবচেয়ে বেশি অভিযোগ কিন্তু ওই আসনটিকে ঘিরেই ছিল। শেষ পর্যন্ত ওই আসনেও কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনার খবর ছাড়াই এই আসন নির্বাচন শেষ হয়েছে। যদিও ওই আসনের স্বতন্ত্র প্রার্থী যিনি বর্তমান এমপি এনামুলক, তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ করেছিলেন। এছাড়া রাজশাহীর কয়েকটি কেন্দ্রে ভোট গ্রহণের সময়ও কিন্তু আমরা দেখেছি যে বাইরে উত্তেজনা থাকলেও ভিতরে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। এছাড়া রাজশাহীর যে 1 আসন আছে সেই আসনটিতেও আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন, ফলে ওই আসনটিকে ঘিরেও মানুষের অনেক প্রতিদ্বন্দ্বিতা ছিল। আমরা যদি একটু দেখি যে রাজশাহী আমাদের যে আমরা যেখানে দাঁড়িয়ে এখন কথা বলছি ঠিক তার পাশেই একটি কেন্দ্র আছে বিবেশ হিন্দু একাডেমি, সেখানে ফলাফলটি পাওয়া গেছে এবং সেখানে নৌকা যিনি প্রতিদ্বন্দ্বী চতুর্থ দলের প্রার্থী ফজলুল হোসেন বাদশাহ তিনি এগিয়ে আছেন এমনটি পাওয়া গেছে। এবং আমরা দেখছি যে নৌকার যিনি যারা কর্মী সমর্থক তারা এখানে স্লোগান দিচ্ছেন এই কেন্দ্রটি থেকে বের হয়ে। সবাই এখন যদি দেখি আমরা যে ভোটের যেহেতু ফলাফল আসতে শুরু করেছে এবং এই ফলাফলের পরে কিছুক্ষণ পরে রিটার্নিং কর্মকর্তারা কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে। আমরা দেখছি যে এখানে নৌকার প্রার্থী হয়তো এগিয়ে আছেন, এই কারণেই এখানে আমরা স্লোগান দিতে দেখছি এবং তারা এখানে
স্বতন্ত্র প্রার্থী কাচির যিনি ছিলেন তার থেকে 14 ভোটে এগিয়ে আছেন এমনটি জানা গেছে। যে এই কেন্দ্রটিতে 30.6% ভোট হয়েছে, তার মধ্যে কাচি প্রতীকের যিনি আছেন তিনি পেয়েছেন 506 ভোট এবং নৌকা প্রতীকের ফজল হোসেন বাচ্চা তিনি পেয়েছেন 520 ভোট, 14 ভোটে এগিয়ে আছেন এই কেন্দ্রটিতে। আমাদের কাছে রাজশাহী 6 আসনেরও দুটি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, সেখানেও দেখা গেছে যে নৌকা প্রতীকের যিনি প্রার্থী শাহরিয়ার আলম তিনি এগিয়ে আছেন এমনটি আমরা জেনেছি। তবে অসমর্থিত আরেকটি সূত্রে জানা গেছে যে কালিদাসখালী উচ্চ বিদ্যালয় কেন্দ্র যেখানে আছে সেইখানে কাচি প্রতীক রাজশাহী 6 আসনের বিপুল ভোটে এগিয়ে আছেন নৌকা প্রতীকের চেয়ে। বলা যায় যে প্রত্যেকটি আসনেই এখানে কাচি প্রতীকের সঙ্গে নৌকার যে প্রতিদ্বন্দ্বিতা আভাস আগে থেকেই দেওয়া হয়েছিল সেটি হচ্ছে। এছাড়া রাজশাহী 5 আসনে ইগল প্রতীকের সঙ্গে নৌকা প্রতীকের প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, সেখানেও কয়েকটি কেন্দ্রের অনানুষ্ঠানিক ফল পাওয়া গেছে, যে ফলগুলি হয়তো রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কিছুক্ষণ পরে পাওয়া যাবে, তারপরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ফলাফল ঘোষণা করা হবে। সকাল থেকে ভোট নিয়ে সাধারণ মানুষের যে সঙ্গে যখন কথা আমরা বলেছি তখনও কিন্তু সাধারণ মানুষ বারবার করে যেটি বলেছেন যে তারা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন, কোনো কেন্দ্রে ভোটার যেতে কোনো বাধা ছিল না এবং ভোটারদেরকে কোথাও বাধা দেওয়া হয়নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু নিরাপত্তা বলয় গড়ে তুলেছিলেন। বলা যায় যে প্রত্যেকটি কেন্দ্রকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থা ছিলেন, যার ফলে আজকের এই যে নির্বাচনটি হয়ে গেল এখন ভোট গণনা চলছে সেটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। ভোট গণনাটি শেষের পর ফলাফলের জন্য এখন অপেক্ষা করছেন প্রার্থীদের কর্মী সমর্থকরা। তো জুই এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি কাজী শাহেদ। মুহূর্তে ইসির ব্রিফিং চলছে, আমরা যুক্ত হচ্ছি সেখানে। কিছু কিছু ঘটনা নির্বাচনী অনিয়ম সেগুলো রিপোর্টেড হয়েছে এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন বেশ কিছু অনিয়মের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে, কিছু কিছু কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে এবং সর্বশেষ নির্বাচন সমাপ্ত হওয়ার আগেই একজন প্রার্থীর প্রার্থিতাও আমাদেরকে বাতিল করতে হয়েছে। আমি আরো তথ্য দেওয়ার আগে প্রথমে একটি দুঃখজনক ঘটনা, যেটি বেদনাদায়ক, যারা আমাদের নির্বাচনী দায়িত্বে সম্পৃক্ত হয়েছিল দুজন নির্বাচনী কর্মকর্তা মৃত্যুবরণ করেছেন। তারা নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য উদ্যোগী হয়েছিলেন কিন্তু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাদের মৃত্যু ঘটেছে। ইন্নানি লাহে অন্যায় লাহে রাজন, আমরা তাদের রোহের মাফেরাত কামনা করি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, তাদের বিধি আত্মার মাফেরাত কামনা করছি, তাদের পরিবারের প্রতি আমরা আনুষ্ঠানিকভাবে সমবেদনা জানাব এবং তাদের জন্য আমরা কিছু করতে পারি কিনা সেটাও আমরা দেখব। তারা আমাদের জন্য কাজ করছিলেন। নির্বাচন শেষ, আমি একটি বিষয় স্বস্তিদায়ক যে কোন নির্বাচনী সহিংসতায় কোন মৃত্যুর ঘটনা ঘটে এই একটি বিষয়। কিছু কিছু হয়তো ছোট ছোট তো আহত হয়েও থাকতে পারে কিন্তু আমাদের কাছে কোন সংবাদ আসেনি। তবে কিছু কিছু সংবাদ আসছিল যে ভোট কারচুপির চেষ্টা হচ্ছে, সিল মারার চেষ্টা হচ্ছে, এগুলো আপনারাও দেখেছেন বিভিন্ন টিভি চ্যানেলে সেগুলো পরিবেশিত হয়েছে। আমাদের একটা কন্ট্রোল রুম আছে, কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক আমাদের অত্যন্ত প্রশিক্ষিত দক্ষ কর্মকর্তারা যোগাযোগ রাখছিলেন এবং যে কোনো তথ্য আমরা টিভি চ্যানেলে অবহিত হওয়া মাত্রই সেখানে যোগাযোগ করা হয়েছে। কারণ কিছু কিছু আমার অত্যন্ত ফলস নিউজ আসছিল যেটাকে ডিসইনফরমেশন বলে, ওটাও বিভ্রান্ত করার চেষ্টা করেছিল। আমরা চেক ক্রস চেক ক্রস চেক করার পরে যখন নিশ্চিত হয়েছি তখন আমরা রিটার্নিং অফিসারকে বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। আরেকটি বিষয় পার্সেন্টেজ ব্যাপারে আমরা একটা তথ্য আপনাদের ক্ষেত্রে দেওয়া হয়েছে, কত পার্সেন্ট ভোট হয়েছে এটার ব্যাপারে আমি আপনাদেরকে বলব যে এখনো নিশ্চিত করে পার্সেন্টেজ এর ব্যাপারটা বলা যাবে না। এমনিতে যেটা আমরা পেয়েছি 28% এর মতো ন্যাশনাল চল্লিশ পার্সেন্ট, তারপরেও কিন্তু এটা ড্যাশবোর্ডে 100% যেটা আসে, 100% এন্ট্রি হয়নি, যেটা আসে 40% সেটা কিন্তু এন্ট্রি হয়ে তারপরে কিছুটা ব্যর্থ হতে পারে।
আবার ওটাকে গুণ করতে হবে ওই বিভাজক দিয়ে, যত পার্সেন্ট যতটা সেন্টার অতটা দিয়ে গুণ করতে হবে। কাজেই যে 40% যেটা আসছে এটা এখন পর্যন্ত এটা নির্ভরযোগ্য, তবে এটা কিছুটা ব্যর্থ হতে পারে হাল তথ্য আসার পরে। এবং এটা আমি বলতে চাচ্ছি না বাড়বে কি কমবে, 40% করতে আমরা পেয়েছি, আরো হয়তো বাড়তে পারে। এটা আমি বলতে চাচ্ছি যখন বাড়বে যে সেন্টারগুলো ওই সেন্টারগুলো দিয়ে ওটাকে ভাগ করতে হবে, তো ভাগ করলে রেজাল্ট কি দাঁড়াবে আমি নিশ্চিত করে বলতে পারছি না, তবে বাড়তে পারে, বাড়তে পারে, বাড়তে নাও পারে, আমি ঠিক এই অঙ্কটা বুঝি না। আর পরের জিনিসটা হচ্ছে যে মোটামুটি নির্বাচনের যে আশঙ্কাটা, আমাদের যে একটা শঙ্কা ছিল যে ভোটার উপস্থিতি হয়তো আরো অনেক কম হবে, কারণ হচ্ছে যখন একটি জাতীয় নির্বাচনে একটা বড় পক্ষ নির্বাচন বর্জন করে পরোক্ষভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে থাকেন পরোক্ষভাবে, তার কিছু সিমটম হয়তো সেটা ওর সাথে সম্পর্কিত না, কিন্তু কয়েকটি ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, কিছু কিছু কেন্দ্রে একটু দূরে ঘটেছে, আর গতকালকে একটি মর্মান্তিক ট্রেনে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেকের মনে হয়তো এগুলো দেখে একটা শঙ্কা জাগ্রত হতে পারত যে নির্বাচনটা সহিংস হবে না, আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে যারা ভোটার তারা কেন্দ্রে উপস্থিত হয়ে স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করার চেষ্টা করেছেন, পেরেছেন। আর যেটা আগেই বলেছি কিছু কিছু ক্ষেত্রে হয়তো কেউ ব্যালট দখল করে সিল মেনে এবং কিছু কিছু আমরা উদ্ঘাটন করেছি বাক্সের ভিতর থেকে যেগুলো সিল মারা হয়েছে পেছনে কিন্তু সরিয়ে পেছনে সরিয়ে সেগুলোকে সেগ্রিগেট করা হবে, সেগুলোকে কিন্তু গণনা থেকে বাদ দেওয়া হবে। আর পরিশেষে এতটুকুই যে সকলের সহযোগিতায় এবং আমরা যেটা বলছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু চেষ্টার ত্রুটি করা হয়, আমরা বলবো না যে আমরা খুব ভালো করেছি বা করছি, কিন্তু আমরা চেষ্টা করেছি যতটা যতটা নির্বাচনটাকে অবাধ সুষ্ঠু নিরাপদ এবং যেটা সেফ করা যায় সেই চেষ্টা করা যায়। আমরা প্রতিটি আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সাথে সংযোগ রক্ষা করা হয়েছিল, আপনারা জানেন আমাদের কমিশনার যারা তারা চষে বেরিয়েছেন দেশটা, মানে নির্বাচনের আগে তারা পুরো দেশটা চষে বেরিয়েছেন এবং প্রত্যেকটি আইন শৃঙ্খলা রক্ষা করার বাহিনী এবং প্রশাসনের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা তাদের সাথে একবার নয় দুবার নয় অনেক সময় তারও অধিকবার সভা করেছেন। আমি নিজেও ব্যক্তিগতভাবে 8টি ডিভিশন পরিভ্রমণ করে পুরো সেই ডিভিশনের সকল কর্মকর্তাকে অফিসার ইনচার্জ সহ উপজেলা নির্বাচন তাদের সাথে মত বিনিময় হয়েছে। শুধু তাই নয়, এবার প্রথমবারের মতো আমাদের মাননীয় কমিশনাররা এবং আমি নিজেও প্রার্থীদের সাথে খুব নিবিড় ভাবে আমরা মত বিনিময় করেছি, তাদেরকে আশ্বস্ত করতে চেয়েছি, তাদের মতামত জানতে চেয়েছি এবং এর মধ্যে একটা পারস্পরিক আস্থা আমি বিশ্বাস করি প্রার্থী এবং আমাদের মধ্যে যে যদি অনাস্থা থেকে থাকে সেই অনাস্থাটা রিডিউস করতে এটা সহায়ক হয়েছে। এবং আমরা এবং সকলের কেন্দ্রেসটা তারাও কিন্তু মিটিং এর সময় তাদের অনাস্থার কথা বলেননি, প্রশাসন এবং পুলিশের ব্যাপারে খুব সামান্য দু চারটি অভিযোগ ছাড়া অধিকাংশে আমাদেরকে বলেছেন যে না প্রশাসনের আচরণে আমরা পক্ষপাতিত্ব দেখছি না, তাদের আস্থার কথা। আর যেখানে যেখানে কিছু অভিযোগ আমরা পেয়েছি তাদেরকে আমরা বদলি করেছি। তাছাড়া আপনারা জানেন আমরা একটা বেঞ্চ মার্কের ভিত্তিতে অল নয় ছ মাসের বেশি যারা পুলিশ অফিসার ছিলেন অফিসে ইনচার্জ এবং আমাদের উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে বদলি করা হয়েছে। অনেকেই মনে করেছেন এটার একটা ইতিবাচক ইম্প্যাক্ট ছিল, একটা মেসেজ গেছে, বার্তা গেছে যে নির্বাচন কমিশন সকালে সতর্ক বার্তা দিচ্ছে যে নির্বাচন অবাধ হতে হবে। অনেকেরই দাবি ছিল ব্যালট পেপারটা সকালে প্রেরণ করা, আল্লাহ রহমতে আমরা প্রায় 90% সেন্টারের ক্ষেত্রে আমরা সকালে নির্বাচন শুরু হওয়ার আগেই কিন্তু ব্যালট পেপার পৌঁছে গেছে, আর যেগুলো দুর্গম এলাকা সেগুলোতে একদিন আগে ব্যালট পেপার এবং অন্যান্য সরঞ্জাম
প্রেরণ করা হয়েছে। এগুলো ছিল আমাদের চেষ্টা প্রয়াস। এবং আপনারা জানেন যে নির্বাচন কর্মকাণ্ডে আমি আগে বলেছি যে আমাদের প্রায় 3,000 জুডিশিয়াল এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিলে মাঠে আছেন, প্রায় 800,000 আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সহ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর সহ তারাও বিভিন্নভাবে এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে সীমিতভাবে বা পর্যাপ্তভাবে নিয়োজিত হয়েছেন। এছাড়া বর্ডার গার্ড, বাংলাদেশ পুলিশ, র্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন, তারপর আনসার এন্ড বিডিবি, তারা ব্যাপকভাবে দায়িত্ব পালন করেছেন। জেলা প্রশাসক, বিভাগীয় প্রশাসক, অফিসার ইনচার্জ, ইউনো এবং আমাদের নির্বাচন কমিশনের কর্মকর্তারা অতন্ত্র প্রহরীর মতো সজাগ থেকে দিন রাত তারা পরিশ্রম করেছেন। তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। তাদের আন্তরিকতা, তাদের সততা, তাদের নিষ্ঠা নিষ্ঠায় আমরা আবদ্ধ হয়েছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ব্যক্ত করছি। আর আজকেও সকাল থেকে আমাদের কমিশন ও আমাদের মাননীয় কমিশনাররা প্রতিটি মুহূর্তে তাদের হাতে মোবাইল ফোন ছিল, কন্টিনিউয়াসলি তারা বিভিন্ন জায়গায় খবর পাওয়া মাত্র যোগাযোগ করছিলেন, তাৎক্ষণিকভাবে এখান থেকে ইনস্ট্রাকশন গেছে এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তো এইভাবে আমাদের যে নির্বাচনটা আমার মনে হয়, এবং আপনাদের যেটা আমি বারবার বলেছি, আসলে কিন্তু আমরা খবরগুলো খুঁজি টিভি চ্যানেলেও আমরা খবরগুলো খুঁজি, হয়তো যমুনা টিভি দেখছি, আবার ইন্ডিপেন্ডেন্ট দেখছি, দুটা টিভির আবার দুরকম ভাষ্য, বিভিন্ন ধরনের টিভির ভাষ্য, তো এখন আবার অনেকগুলো টিভি দেখছি, সেখানে এক ধরনের ভাষ্য, মোটামুটি মিল আছে। আমাদের মধ্যে কোন অভিযোগ, কিছু কিছু পাল্টা অভিযোগ ছিল যে টিভিগুলোর কোন মালিক প্রার্থী নন, সেই টিভিগুলোর উপর আমরা বেশি নির্ভর করার চেষ্টা করেছি। তারা অধিকতর বস্তুনিষ্ঠ তথ্য দিয়েছেন এবং আমরা আস্থার সাথে সেগুলো বেশি গ্রহণ করতে পেরেছি। তো এইভাবে আমি যেটা বলতে চাচ্ছি, 5 বছরের জন্য একটা নির্বাচন, এখনো ফলাফল আমরা পাইনি, গণনা চলবে, যেহেতু ব্যালট এখানে হাতে গণনা করতে হবে, ঠিক জানি না কতক্ষণ সময় লাগবে, হয়তো 2-4-5 ঘন্টা পর থেকে একটি একটি করে সার্বিক ফলাফলটা আসতে শুরু করবে। কারণ টোটাল যদি 100টা সেন্টার থাকে বা 150টা সেন্টার থাকে, ওটা মিলিয়ে একটা কনস্টিটুয়েন্সির ঘোষণাটা আসবে, সেটাকে ইলেকশন বলে, ওটাই হচ্ছে ইলেকশন। তো ইলেকশনটা শেষ হবে রিটার্নিং অফিসারের ঘোষণার মধ্য দিয়ে। তো আমার মনে হয় আর কিছু আছে আমি নিদ্রাহীন যেটা বলছেন, এটা তো আমি সবসময় বলি, আমরা কিন্তু স্বচ্ছতা এবং দৃশ্যমানতা দুটো শব্দ আমি খুব ব্যবহার করি। দৃশ্যমানতার মাধ্যমে স্বচ্ছতা ফুটিয়ে তোলা গেলে বিশ্বাসযোগ্যতাটা সৃষ্টি হতে পারে। আমি বলি আমার কথায় কিন্তু কেউ বিশ্বাস করবে না। আমি যদি বলি চমৎকার ইলেকশন করেছি, আপনারা কি বলেন? বলবে আপনি তো বলবেনি, আপনাকে বিশ্বাস করে কে? কিন্তু আপনারা যদি বলেন, আপনাদের সকলে যদি সকলেই ঠিক কথা বলবেন না, কেউ ঠিক কথা হয়তো বলবেন, কিন্তু মিলিয়ে আমরা দেখব যে মোটামুটি মিলে যাচ্ছে কথাগুলো, ওখান থেকে কিন্তু জনগণ উইল মানে তাদের একটা জাজমেন্ট মানে রায় সৃষ্টির একটা দক্ষতা তারা পেয়ে যাবে, যে সবাই যখন এইভাবে বলছে আমিও দেখছিলাম, হ্যাঁ ভোট ভালো হয়েছে, তেমন কোন বিকেলে দেখছিলাম, আমি কিন্তু কোন নেগেটিভ খবরগুলো খুঁজছিলাম, খুব বেশি কোন নেগেটিভ খবর, মারামারি, কাটাকাটি, ধরাধরি, পিটাপিটি এরকম কোনো কিছু কেউ বলেননি। তো ওতে একটু স্বস্তিদায়ক মনে হয়েছে যে অ্যাকচুয়ালি যে ভয়টা ছিল সহিংসতা, আমরা কখনোই নির্বাচনকে কেন্দ্র করে মানুষ আহত হোক, নিহত হোক, এটা কখনোই আমরা কামনা করতে পারি না। সেই দিক থেকে একটা সার্বিক সফলতা, এবং আপনারা যেভাবে দৃষ্টি রেখেছেন ক্যামেরার মাধ্যমে, আপনাদের সম্প্রচারের মাধ্যমে যে সচেতনতা সৃষ্টি, জনগণের জনমনস্তত্ত্বে যে সচেতনতা সৃষ্টি করার প্রয়োজন ছিল, সেটা আপনারা পুরোপুরি করতে পেরেছেন। এবং বাংলাদেশের গণমাধ্যম আমার কাছে মনে হয়েছে যথেষ্ট দক্ষ একটি গণমাধ্যম। অনেক তথ্য, আমি নির্বাচনের কথা বলছি না, অনেক তথ্য যেটা আমরা কখনোই পেতাম না,
গণমাধ্যমের মাধ্যমে পাচ্ছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলি, আমাদেরকে ইয়ে কামড়াচ্ছে, কি বর্ষা জানি বলে ডেঙ্গু, ডেঙ্গু বর্ষা, তো সেটা কিন্তু কেনা হলো সিঙ্গাপুর থেকে, কিন্তু দেখা গেল চায়না থেকে। এটা গণমাধ্যমের সুবাদে আমরা জানতে পেরেছি, আমি একটা উদাহরণ দিয়ে বললাম। তো আমি আপনাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ দিচ্ছি যে আমাদের নির্বাচনের যে যদি সফলতা হয়ে থাকে সেখানে আপনারা যে ভূমিকা পালন করেছেন সেটা অত্যন্ত পরিধানযোগ্য, এবং এই জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনা। এ বিষয়ে আরো জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রাহাত খান এবং কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছে নাহিদ হাসান তিতাস। প্রথমেই যেতে চাই বরিশালে। রাহাত, ভোট গণনার সবশেষ খবরাখবর জানতে চাই, কয়টি কেন্দ্রের ফলাফল গণনা শেষ হয়েছে? ধন্যবাদ আপনাকে জুই। আসলে আপনি জানেন যে বরিশাল জেলার ছটি সংসদীয় আসনে মোট 827টি কেন্দ্র, 827টি কেন্দ্রে এই মুহূর্তে ভোট গণনা চলছে, এবং ভোট গণনা শেষ হলে প্রিজাইডিং কর্মকর্তারা সেই যে কেন্দ্রের ফলাফল তারা পাঠাবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্থাৎ সহকারী প্রিজাইডিং কর্মকর্তার কাছে। সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সেই ভোটের ফলাফল উপজেলাটা পুরো উপজেলার ফলাফল একত্রিত করে পাঠাবেন রিটার্নিং কর্মকর্তা অর্থাৎ জেলা প্রশাসকের কার্যালয়, এবং জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, সেখান থেকে মূলত এই ফলাফল সংগ্রহ এবং ঘোষণা করা হবে, এবং সেই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি তাদের রয়েছে। এই মুহূর্তে জেলা প্রশাসক কার্যালয়ে রয়েছেন বরিশালের বিভাগীয় কমিশনার শওকত আলী এবং রেঞ্জ ডিআইজি জামিল হাসান এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার জেহাদুল কবির সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন। মূলত তারা ভোটের ফলাফল ঘোষণা উপলক্ষেই তারা এখানে একত্রিত হয়েছেন, এবং তারা ভোটের ফলাফল আসলে তারা একত্রিত করে ঘোষণা করবে সেই লক্ষ্যেই তারা এখানে রয়েছেন, এবং সেই লক্ষ্যে তারা এখানে প্রস্তুতি নিয়েছেন। আর আমরা যতটুকু খোঁজ নিয়েছি যে আসলে এখন পর্যন্ত কোনো কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাহী কর্মকর্তা কিংবা জেলা প্রশাসক অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছায়নি, কারণ আমরা রয়েছি এখন জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা যিনি তার কার্যালয়ে এখন পর্যন্ত কোনো একটি কেন্দ্রের ফলাফল এসে পৌঁছায়নি। তিনি কিছুক্ষণ আগে আমাদেরকে জানিয়েছেন যে কেন্দ্র থেকে ফলাফলগুলো মূলত ইউনো অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পৌঁছানো হবে, সেখান থেকে উপজেলার ফলাফল আসবে জেলা কার্যালয়ে, জেলা কার্যালয় থেকে ঘোষণা করা হবে, এবং সেটি ঘোষণা করতে করতে মধ্যরাত পর্যন্ত হয়ে যেতে পারে বলে তারা আমাদেরকে ধারণা দিয়েছেন। আর একটি তথ্য আপনাকে দিয়ে রাখি, বরিশাল জেলার 827টি কেন্দ্রে ঠিক কত পার্সেন্টেজ ভোটার ভোট দিয়েছে এই তথ্যটুকু কিন্তু এখন পর্যন্ত আমরা জানতে পারিনি, কারণ আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে জানতে চেয়েছিলাম, তিনি এখন পর্যন্ত হিসাব নিকেশ করছেন, তিনি এখন পর্যন্ত জানাতে পারেননি। এই ছিল বরিশাল থেকে সবশেষ ফিরছি যে আপনার কাছে। ধন্যবাদ জানাচ্ছি রাহাত খান। এবার আমরা কুষ্টিয়ার ভোট গণনার সবশেষ খবরাখবর জেনে নিতে চাই, যুক্ত করছি আরেক সহকর্মী নাহিদ হাসান তিতাসকে। তিতাস, এখন পর্যন্ত কত শতাংশ বা কি পরিমাণ আসলে আমরা যদি গণনার কথা বলি যে শেষ হয়েছে? ধন্যবাদ জুই। আসলে আপনি যেমনটি বলছিলেন যে ভোট গণনার কত শতাংশ এখন পর্যন্ত হয়েছে, আসলে ভোট গণনার যে কেন্দ্র ভিত্তিক যে ভোট গণনা সেটি কিন্তু শুরু হয়েছে, এবং অনেকগুলো কুষ্টিয়ার চারটি আসনের অনেকগুলো কেন্দ্রেরই ফলাফল কিন্তু ইতিমধ্যে আমরা বেসরকারিভাবে পেয়েছি। তবে জেলা রিটার্নিং কার্যালয়ে আমি রয়েছি, এখানে উপজেলা পর্যায়ে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলো থেকে কিন্তু এখনো কোনো ফলাফল আসতে শুরু করেনি, তাই তাদের আমাদের তারা কোনো তথ্য এখন পর্যন্ত দেয় নাই। আমি যদি আমার যে সোর্সের মাধ্যমে এবং কেন্দ্র ভিত্তিক যে আসনগুলোই আমরা পেয়েছি সেই আসনগুলো জানে, যেমন এক নম্বর যে আসন রয়েছে দৌলতপুরে, সেখানে কিন্তু প্রায় 50টির মতো আসনের তথ্য আমরা পেয়েছি, যেখানে নৌকার কিন্তু ভরাডুবি অবস্থা অর্থাৎ ট্রাক এখানে এখন পর্যন্ত এগিয়েছে, এবং প্রথম অবস্থায় রয়েছে ট্রাক এবং দ্বিতীয় অবস্থায় রয়েছে ইগল এবং তৃতীয় অবস্থায় নৌকা রয়েছে। আমি যদি দুই নম্বর আসনের কথা বলি, দুই নম্বর আসনের 60-65টি কেন্দ্রের ফলাফল আমরা পেয়েছি, সেখানে কিন্তু সেখানেও নৌকা হারের পর্যায়ে রয়েছে, অর্থাৎ এখানেও যে কামারুল আরিফিন রয়েছে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে, তিনি কিন্তু জয়ের দিকে এখন পর্যন্ত এগিয়ে আছেন। তবে তিন নম্বর আসনটি একেবারে ব্যতিক্রম, এই আসনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ রয়েছেন, এই আসনে তিনি বিপুল ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন, অর্থাৎ আমরা 70টি মতো কেন্দ্রের ফলাফল আমরা যেটা জেনেছি। এবং তবে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বিকেল 4টার দিকে কিন্তু এখানে স্বতন্ত্র যে প্রার্থী রয়েছেন ছিল আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু ছিল, সেই তনু কিন্তু ভোট বর্জন করেছে
করেছেন, অর্থাৎ তিনি এখানে ভোটের অনিয়ম হয়েছে বলেই কিন্তু ভোট বর্জন করেছেন। আর চার নম্বর আসনে আমরা যেটি দেখেছি, চার নম্বর আসনের আমরা প্রায় 45টির মতো যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু ফলাফল আমাদের হাতে এসেছে, সেখানেও কিন্তু নৌকা পিছিয়ে রয়েছে, অর্থাৎ এখানেও ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের যে সাবেক এমপি ছিলেন আব্দুর রব তিনি কিন্তু এগিয়ে আছেন। অর্থাৎ আমরা কুষ্টিয়ার যে চারটি আসন রয়েছে এই চারটি আসনে কিন্তু বলতে পারি যে এখন পর্যন্ত তিনটি আসনেই স্বতন্ত্র প্রার্থী, যেমন এক নম্বর আসনে রেজাউল চৌধুরী ট্রাক প্রতীক নিয়ে এগিয়ে আছেন এবং দুই নম্বর আসনে কামারুল আরিফিন ট্রাক প্রতীক নিয়ে এগিয়ে আছেন এবং তিন নম্বর আসনে নৌকা এগিয়ে আছেন, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ, এবং চার নম্বর আসনে ট্রাক প্রতীক নিয়ে আব্দুর রব কিন্তু বর্তমান যে পর্যন্ত ফলাফল আমরা পেয়েছি সেখানে এগিয়ে আছেন, নৌকা এখন পর্যন্ত পিছিয়ে আছেন। তবে আমরা বলতে পারি সারাদিন আমরা চারটি আসন ঘুরেছি, চারটি আসনে কিন্তু একটি সুষ্ঠু অবাধ এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু ফলাফল উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে, আমরা তেমন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখিনি। আমরা আসলে যখন জেলা রিটার্নিং কার্যালয়ে বরাবর উপজেলা পর্যায় থেকে আমাদের কাছে তথ্যগুলো জেলা রিটার্নিং কার্যালয়ে বরাবর আসবে তখন কিন্তু আমরা পূর্ণাঙ্গ যে ফলাফল বেসরকারি ফলাফল সেটা কিন্তু জানাতে পারবো। এই ছিল, ধন্যবাদ জানাচ্ছি রাহিদ হাসান তিতাস। দর্শক, দেশ জুড়ে ভোট গণনার আরো খবরাখবর জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক রহমান। আতিক, টাঙ্গাইলে ভোট গণনা কখন নাগাদ শেষ হতে পারে, কি বলছেন নির্বাচন সংশ্লিষ্টরা? ধন্যবাদ। আপনি জানেন যে টাঙ্গাইলের আটটি আসনের নির্বাচন শেষ হয়েছে, এখন কিন্তু উপজেলায় যে আটটি আসনের উপজেলায় যে রেজাল্ট সেটি কিন্তু হাতে পাচ্ছেন এবং এই ফলাফল যে সংগ্রহ কেন্দ্র সেটি কিন্তু সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন এবং পর্যায়ক্রমে ধাপে ধাপে কিন্তু এই যে ফলাফল সেটি কিন্তু তারা প্রকাশ করছেন এবং প্রত্যেকটা টাঙ্গাইলের আটটি আসনের দু একটি বিক্ষিপ্ত ছাড়া আসলে পরিবেশ ভোটারের পরিবেশ অনেকটাই সন্তোষজনক ছিল এবং সামগ্রিকভাবে এই টাঙ্গাইলের আটটি আসনের ভোট। ধন্যবাদ জানাচ্ছি আতিক রহমান। প্রদর্শক, এই ছিল দেশ জনপদ সংবাদের আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।